ব্লকে বন্ধুদের ওয়েলকাম। আমি সীমা, ব্লগার সীমা রায় চ্যানেলে সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি আমার মতো জাস্ট বিন্দাস আছো। বন্ধুরা, আজ অনুষ্ঠানের পরের দিন, তোমরা তো জানো বাড়িতে অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের পরে বাড়িতে কত কাজ থাকে, তাই প্রথমে আজ জামা কাপড় দিয়ে শুরু করলাম। প্রথমে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। কেচেগুলো শুকোতে দিয়ে আসছি, আর তারপর চলে আসলাম ঘরে। ঘরগুলো কি এলোমেলো হয়ে আছে, জামা কাপড়ে একেবারে একাকার, তাই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, শুকাইনি, তাই এগুলি শুকাতে দিয়ে আসবো, বাইরে রেখে আসলাম। বন্ধুরা, এখন আমি ব্ল্যাঙ্কেটগুলোকেও সুন্দর করে ভাঁজ করে নেব। ব্ল্যাঙ্কেট, লেপ, বালিশ এগুলোকে একটু গুছিয়ে রাখবো। বেড কভার এগুলি সবই কালকে গতকাল কাঁচা হয়েছিল, এগুলি শুকিয়েছে, এগুলিকে আমি ভাঁজ করে রাখবো। বিছানাটা তো মোটামুটি হলো কমপ্লিট, বিছানাটা মোটামুটি পরিষ্কার হলো, এখন একটু ঝেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত জামা কাপড় নিচেও পড়েছিল, এগুলোকে একটু ওই আলনাটাই কোনো রকম রেখে দিব, এখন ভাঁজ করব না, কোনো রকম রেখে দিব। এই ঘরের সমস্ত জামা কাপড় সূর্য শুভদ্বীপের, এই ঘরে ওরই সব জামা প্যান্ট। আর দেখো বন্ধুরা, বই খাতা কলম কোথায়, আলনাতে রেখে দিয়েছে শুভদ্বীপ। আর ওই যে সূর্য সেনা চলে আসছে, তোমাদের হাই করছে, সূর্য সেনা তোমাদের হাই করলো দেখতেই পারলে। আর এখন এই যে ডেস্কি হাড়িগুলোতে রান্না হয়েছে, মানে মাস্টার্স রান্না হয়েছিল এগুলোতে, এগুলো কালকে আমি নিয়ে যেছি, ঠিক জায়গায় রেখে দিই এখন। আর এখন আমি ঘরটা ঝেড়ে নেব। আলনার জামা কাপড়গুলো সেরকম মানে গুছানো হলো না, কালি জাস্ট রেখে দিলাম। হাতা খুন্তি সমস্তগুলো যে বের করে খেলছে, এখন আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা ঝেড়ে, আর ওই যে দেখতেই পাচ্ছ কিছু একটা খুঁজছি, কিছু চাল পড়েছিল এই ঘর থেকেই, তো সমস্ত চাল ডাল বের করে দিয়েছি, তাই চাল পড়েছিল কয়েকটা তুলেও নিলাম। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ একটা বস্তা, ওটাতে চাল আছে, আর ওই পাশে কুলোটাও ঠিক জায়গায় রাখতে হবে। এখন আমি বারান্দাটাও ঝেড়ে নিব বন্ধুরা, ঝেড়ে বস্তাগুলো ঠিক জায়গায় দিয়ে দেব, তারপর করতে হবে স্নান। ঘরটা ঝেড়ে মুছে বন্ধুরা, শুভর ঘর গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরেরও দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে আছে, সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখলাম, আর গতকালের ভাতও আছে, সেই ভাতগুলো ঢেলে রাখছি, কাউ খাবে, ঢেলে রাখছি, কাউকে দিতে হবে কুড়ো লবণ দিয়ে ভাত দিয়ে। আর এখন আমি এই সমস্ত থালাবাটিগুলো কলতলায় নিয়ে যাব, মাজতে হবে। আর ওদিকে আমি গ্যাসেও চাপিয়েছি, কাল যে অনুষ্ঠান হয়েছে অনেক সবজি বেঁচেছিলো, ভালো ভালোই আছে, ডাল সেগুলি আমি কড়াইতে গরম করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি রান্নাঘরটাও ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর গামলায় অনেকগুলো ভাত দেখতে পাচ্ছ, এগুলো আমি কাউকে খাওয়াবো দুদিন, একদিনই দেওয়া যাবে না এতগুলো। আর এখন আমি এই বাসনপত্রগুলো আগে কলতলায় নিয়ে যাব, তারপর রান্নাঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। আর বন্ধুরা, এখন বিকেলবেলা, তোমরা দেখতে পাচ্ছ অনেক জামাকাপড় কাচাকুচি হয়েছে, আর কাচাকুচি হয়েছে। ওকে বন্ধুরা,
ওকে বন্ধুরা, ব্লগটার বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।